ভাগ্যবাণী বঙ্গভূমির শ্রীহট্টের তদানীন লাউর পরগনা বর্তমানে তাহিরপুর উপজেলাধীন নবগ্রাম যেখানে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব হয়েছিল তারই পাশ দিয়ে বয়ে যাওয়া রেণুকা নদী পরবর্তীতে জাদুকাটা নদী নামে আখ্যায়িত হন। পাহাড়ের পাদদেশ থেকে যে রেণু রেণু বালিকণা আসত সেই থেকেই নদীটির নাম রেণুকা। আর অদ্বৈত আচার্য প্রভু তিনি তার মাতৃ আদেশ রক্ষার নিমিত্তে ওই নদীতেই সপ্ততীর্থকে আনয়ন করলেন। তার একটা অলৌকিকতা আছে, যখনই স্নানের সময় হয়ে জল বেড়ে যায় এই অঞ্চলের মানুষ এটাকে জাদু কেটে কোনো অলৌকিক বা চমকপ্রদ কোনো বিষয় অদ্বৈত আচার্য দেখিয়েছিলেন, যার বাল্য নাম কমলাক্ষ, কবির আচার্যের ছেলে, তাই পরবর্তীতে এই নদীটির নাম হয়ে গেল জাদুকাটা নদী, রেণুকা থেকে। আমরা সেই নদী দর্শন করাবো আপনাদেরকে যখন আমরা স্নান কার্য সমাপন করবো। এখন আমরা আরতির পরে প্রসাদ পেয়ে অফিস রুমে বসে আছি, অনেক ভক্তবৃন্দ আমাদের সঙ্গে আছেন। হরি বল, জয় জয় গৌরনাথ ঠাকুর, শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি, জয় জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান কি, শ্রী অদ্বৈত ভূমি কি, লাউর পরগনা মহাধাম মহাতীর্থ কি, অন্তীর্থ ধাম কি। আমরা এক একজন ভক্তের অনুভূতি শুনবো, তন্মধ্যে আমরা একজন এই ধামবাসী পরম শ্রদ্ধাভাজন আমার কাকাবাবু মধুসূদন রায় মহাত্মন। তো আমরা ওনার হৃদয়ের কিছু কথা শুনবো আপনাদের উদ্দেশ্যে যারা যুক্ত হয়েছেন, অনেক ভক্তি অনলাইনে আছেন দেশ দেশের বাহির থেকে। আমি যেহেতু এই অঞ্চলেরই ছেলে, ছোটবেলা থেকেই ওনাদের সঙ্গে আমার সাহচর্য ছিল, সখ্যতা ছিল। তো আমি দীর্ঘদিন পর আবার এই পন্থীর্থ ধামে এসেছি এবং আপনারা অবগত আছেন যে সুনামগঞ্জের উত্তম জলযুগ আয়োজিত যে সপ্তাহব্যাপী গৌরকথা চলছে রাধাকৃষ্ণ মন্দির পশ্চিম নতুন পাহাড়াতে, এবং প্রতিদিন আমরা পরিভ্রমণ করছি বিভিন্ন জায়গায়, তার ধারাবাহিকতায় আজ আমরা এসেছি এই পন্থীর্থ ধামে। তো আমরা একটু অনুভূতি শুনব যারা দেশ দেশের বাহির থেকে যুক্ত আছেন, ধামবাসী একজন ভক্তের শ্রীমুখ থেকে যিনি দীর্ঘদিন যাবত এই ধামের সঙ্গে যুক্ত আছেন, ঐকান্তিকভাবে সেবা করছেন। তবে একটি পরম আশার কথা, একটা পরম আকিঞ্চনের কথা, এখানে যারা কমিটি আছেন, শুধু বিভিন্ন জায়গায় কমিটিকে প্রাধান্য দেওয়ার একটা বিষয় থাকে কিন্তু এই ধামে এই বিষয়টি নেই। ধামে কমিটি আছেন, একটা ফর্মালিটি করতে হয়, কিন্তু এই ধামের প্রত্যেক ভক্তবৃন্দই খুবই আন্তরিক। বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বাহির থেকেও ভক্তরা আসলে তারা খুবই আন্তরিকতার সহিতই তাদেরকে ভালোবাসেন এবং এই ধামের বিভিন্ন কিছু পরিলক্ষিত করতে সহায়তা করেন। তো ধামে যারা জন্মগ্রহণ করে তারা কোটি কোটি গুণ ভাগ্য নিয়ে আসে, দেবতাদেরও দুর্লভ, তাদের চরণ ধুলি পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা আপনাদেরকে দর্শন করাবো একজন ধামবাসী ভক্তকে এবং শ্রবণ করব ওনার হৃদয়ের কথা। আমরা অনেক সৌভাগ্যবান, যদিও আমি এলাকার ছেলে কিন্তু ভক্তরা অধিক সৌভাগ্যবান, আপনার সাহচর্য পেয়েছে এবং আপনি আপনার অনুভূতি এই এত এত ভক্তকে পেয়ে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে, আপনার একটি অনুভূতি ছোট্ট করে শুনে আমরা শুনবো। ভক্তবৃন্দ আমাকে জানান নমস্কার। এই জায়গাটার নাম হলো রাজারগাঁও, এটার প্রায় 1 কিলোমিটার উত্তরে হলো বিক্রম প্রভুর জন্ম স্থান। আমরা এটাকে ধরে রাখার জন্য কিছু পিছনে আনছি, এইটা নিয়ে ছাইল বা রইল জায়গা। এই জায়গাটা লাউর নবগ্রাম, লাউর একটা রাজ্য, লাউর গৌর জৈতায় 3 রাজ্য মিলে এসে একটা জেলা, এটা হলো লাউর রাজ্য। লাউর রাজ্যের রাজা দিব্যসিংহের রাজপণ্ডিত ছিলেন অদিত্য প্রভুর বাবা কুটির আচার্য, আপনারা দুবার সবাই জানেন। ওনার ছেলে অদিত্য প্রভু, অদিত্য প্রভুর বাল্য নাম হলো কমলাক্ষ,
মার নাম হলো নাবালেবী। ওনার যে লীলা খেলা এইগুলো বলতে অনেক সময় লাগবে, আর আপনারাও জানেন উনি 5 বছর বয়সেই একটা লীলা দেখাইয়েছিলেন। কেউ বলে কালী, কেউ বলে দুর্গা, কেউ বলে ভবানী। আসলে ভবানী মায়ের বিগ্রহ স্থাপিত ছিল দিব্যসিংহের রাজবাড়িতে। প্রত্যেক বছরই এখানে পূজা অর্চনা হবে, প্রত্যেক বছরই। কুবের আচার্যর ছেলে অদ্বৈত, ওনার নাম বাল্য নাম হলো কমলাক্ষ, আর দিব্যসিংহের রাজার ছেলের নাম হলো বিজয় সিংহ। তারা দুজনে বন্ধুরা স্কুলে আসা যাওয়া করে, লেখাপড়া করে। হঠাৎ করিয়া পূজার একদিন তারা দুজনে স্কুলে গেল। বিজয় সিংহ বলল, কমলাক্ষ আজকে কি পূজাতে আসবা, মাকে প্রণাম করবা, দর্শন করবা, কর তোমার মা তো আমার পূজা প্রণাম গ্রহণ করবেন না, দর্শনও দিবেন না, ওইটা কি বলো? হ্যাঁ বল, আমি আসবো না। তাই বলিয়া গিয়া তাই শুয়ে রইলেন। যখন দিব্যসিংহ রাজা সবাই নিয়ে বসলেন ওনার রাজদরবারে, দেখেন বিজয় সিংহ খুব ব্যস্ত মনে ঘোরাফেরা করতেন। তখন ডাক দিলেন, বাবা জিজ্ঞেস কী হয়েছে তোমার, তোমার মনটা এত মলিন, এত ভাঙা ভাঙা ভাব, না কিছু না না বলো তোমার বন্ধুকে, আমার বন্ধু তোমার লাগতো দেশে তুল দেশে আসবে না, কেন আসবে না, কেন আসবে না, যে মাকে ভক্তি দেবে না, কেন দেবে না তা বলতে পারবো না। তখন কুবের রাজা দিকে তান বললেন, আপনার ছেলেকে নিয়ে আসেন। কি আনলো? আনার পরে বলল, তুমি ভক্তি দাও আমাকে, কয় আপনার মাথা আমার ভক্তি নেবে না, কেন নেবে না, হয় না, কয়তে চলো যা। তখন তারা গেল, সবাই সবাই গেল, অত বড় বিষয়। যখন উনি গিয়া ভাব ধরছেন ভক্তি দেওয়ার জন্য, তখন মূর্তি কাঁপা শুরু হয়েছে, ভবানী মার মূর্তি ভক্তি দেওয়ার সাথে সাথেই মূর্ছা দিয়ে ঘুরে গেছে। আর ওই বিজয় সিংহ কী করছে, সাথে সাথেই মাটিতে পড়ে গেছে অচ্ছিন্নভাবে। রূপ সুখ হইলে মানুষ পলাপ করে, অন্তাইন পলাপ করতে চান, যে কোনো দিন কি স্ত্রী স্বামীকে স্বামীর প্রণাম নেয় এই বলে পলাপ করতে যায়। সবাই খান্দাগুটি করতে, কী হলো কী হলো? তখন এই 5 বছরের ছেলে কমলাক্ষ বললেন, যে আপনারা কান্দাগুটি করবেন না, আমাকে একটু জল দেন, জল হাতল হাই উঠো পাল্টে উঠে আসে তাই। এই যে লীলা ধরা পড়লেন তাই, তখন তাইনের মাথার মধ্যে আরম্ভ হইল খেলা, কিরে এই তো লীলা ধরা পড়ে গেলাম, বাকি লীলা কীভাবে করব আমি। ওই দু একদিন পরে হঠাৎ করিয়া তাই এই নবগ্রাম তাকিয়া উদা হইয়া শান্তিপুরে চলে গেলেন। এই যে শান্তিপুরে খেলা শুরু হইল। তা আমি বেশি লম্বা করবো না, অনেক লম্বা কথা। তা আমার একটা কথাই প্রথমে আমি বলেছি, যে ভগবানের কাছে ভক্ত না, ভক্তের কাছে ভগবান। ভক্ত দর্শনেই ভগবান লাভ করা যায়, ভগবান লাভ করতে হইলে ভক্তের দরকার, ভক্ত দর্শন করলে ভগবানের দর্শন হয়। ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলছিলেন, নারদকে, যে আমার পেটে ব্যথা, আমার ভক্তের ধুলি লাগবো, নাইলে আমার পেটের ব্যথা কমবে না। সারা পৃথিবী ঘুরছেন তাই ভক্ত পাইলেন না। তখন কৃষ্ণ বলছিলেন, তুমি কি আমার ভক্ত না? যে হ্যাঁ প্রভু, তোমার ধুলি দেও, তোমার চরণ ধুলি দেও। তখন তাই চরণ ধুলি দেওয়ার পরে উনি যখন পেটের মধ্যে মাঞ্জন করছেন, সাথে সাথে পেটের ব্যথা কমে গেছে। তাই ভক্তে যে আর কেউ আছে নাকি? আপনারা দর্শনই তো ভগবানের দর্শন, আপনারা ধুলি পাওয়া তো ভক্তের ধুলি পাওয়া, ভগবানের ধুলি পাওয়া। আমি বক্তা না, এখানে বসি, মাঝে মধ্যে সাক্ষাৎকার নেই, বলি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমার বয়স প্রায় 71 চলছে, বাকি দিনটাও যেন এই প্রভুর ধামে আপনাদের মতন ভক্তরা দর্শনে আমার দেহটা ত্যাগ করতে পারি, এই আমার কথা। আর বেশি কথা বললে অনেক সময় লাগবো। লীলা অদ্বৈতপ্রভুর কী বলবেন আপনি? অদ্বৈতপ্রভুর কী? অদ্বৈতপ্রভুর তো গৌরাঙ্গ প্রভু প্রণাম করছেন, পূজা করছেন, সেটা তো আপনারা সবাই জানেন। অদ্বৈতপ্রভু মহাবিষ্ণু অবতার,
অদ্বৈতপ্রভু যে আমরা সাধারণ ভাবে অদ্বৈতবাদী, অদ্বৈতপ্রভু কি? অদ্বৈতপ্রভু সারা সনাতন ধর্ম নাই, অদ্বৈতপ্রভু হইল সনাতন ধর্মের মূল স্তম্ভ। অদ্বৈতপ্রভু যদি আরাধনা না করতেন, আহ্বান না করতেন, গৌরাঙ্গ প্রভু এই দরাদামে আসতেন না, হরিনাম সংকীর্তন হতো না, আমরাও মুক্তি পেতাম না। এই তো বিষয়, এই বিষয়রূপে তো আমরা আছি। হরিনাম সুলক্কর নাম বত্রিশক্কর, এই তো বিষয়। গৌরাঙ্গ প্রভুরে আঞ্চলি ভাবের দেশে থেকে, কিন্তু ভাব থইয়া জ্ঞান লইয়া খেলা আরম্ভ করছেন অদ্বৈতপ্রভু। কেন? উনি পূজা করেন অদ্বৈতপ্রভুর, ভক্তি দেন অদ্বৈতপ্রভুর, গুরু ভাবিয়া। অদ্বৈতপ্রভু হইলা ঈশ্বর, এই মাধবেন্দ্রপুরীর শিষ্য, ঈশ্বরপুরী ও মাধবেন্দ্রপুরীর শিষ্য, আবার গৌরাঙ্গ প্রভু ঈশ্বরপুরীর শিষ্য। তো এই হিসাবে অদ্বৈতপ্রভু তাইনের গুরু ভাই, গুরুর ভাই নানি, গুরুদেবের ভাই তো, ঈশ্বরপুরী গুরুদেব আর অদ্বৈতপ্রভু তো গুরুদেব, এই সুবাদে তাই পূজা করতেন। এইটা তাইনে কষ্ট পাইতেন মনে মনে। তখন এই বাবের দেশে আর জ্ঞানের দেশে লাগিয়া দুজনের এমন একটা অবস্থা হয়েছে, শেষে তো অদ্বৈতপ্রভুরে পুরাদমে মারা মার দিছেন, কিলাইয়া মাটিতেই ফেলাইছেন। অদ্বৈতপ্রভুরে মারছেন গৌরাঙ্গপ্রভু, কেন? জ্ঞানের আলোচনা করো, বাপ কোথায় গেল? তোমার যদি ভাবেই না থাকতো তা কি সাগরের এই শুয়া থেকে আমাকে কেন আনছো? এইসব বললিয়া খিলানি শুভনে। তখনই তো তাইন চরণ ধুলি মাথায় নিয়ে মুখ্য লাভ করিয়া তাইনের সব বিষয় জানলেন। এইটা তো অনেক বিষয় ওনারা সুন্দর করে, আমরা তো এই চর্চা নাই, আমরা চর্চা করিও না। আমরা সাংসারিক মানুষ, সংসারে আমরা ঘিরিয়ে নিয়েছে চতুর্দিকে, ছেলে মেয়ে বহু বিশ্বনাথ তিনস্কারিতায় আমরা ঘিরাও করে নিয়েছে। আমরা তো এইগুলোর সময় নাই, আপনারা সময়, আপনারা যে বয়স এই বয়সে সব করতে পারেন, আমরা সময় গেছে না, আমরা এখন মৃত্যুর সময়, সামনে কোনো সময় নাই। তো বেশি কিছু কমার নাই, আপনারা চরণের ধুলি নিয়ে আমি শেষ করলাম। আপনারা যদি কেউ ভালো বলতে পারেন বলেন, আমি শুনবো। বিষয় বোঝা তো আরামেই লাগতেছে, ভালোই লাগতেছে আপনারা দেখে। আমরা এতক্ষণ শুনলাম একজন ধামবাসী ভক্তির শ্রীমুখী ওনার অনুভূতির কথা, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা অফিস রুম থেকে যেহেতু যুক্ত হয়েছি, আমরা একটু